ঝোড়ো হাওয়া ছিল পুরী মন্দিরের পতাকা। ফণীর প্রভাবে জোরো হওয়ার দাপটে এদিন সকালে জগন্নাথ মন্দিরের চূড়ায় নীলচক্র থেকে ছিঁড়ে পড়ে যায় পতিত পাবন বানা পতাকা। ফণীর আতঙ্কের মধ্যেই যা নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের তরফে জরুরি ভিত্তিতে নতুন পতাকা লাগানোর কাজ শুরু হয়। তবে এর ফলে মন্দিরের বিভিন্ন আচার অনুষ্ঠানের কোনো প্রভাব পড়েনি। কিন্তু গতকালই এই দীর্ঘ পতাকার বদলে 4 ফুটের অপেক্ষাকৃত একটি ছোট পতাকা লাগানো হয়েছিল। দীর্ঘ পতাকায় হাওয়া আটকে নীলচক্রের ক্ষতি করতে পারে এই আশঙ্কায়। কিন্তু এদিন সকালে সেই পতাকাটিও ছিঁড়ে যাওয়ার গুঞ্জন শুরু হয়ে যায় এবং অমঙ্গলের আশঙ্কায় উদ্বেগ বাড়ে স্থানীয় মানুষের। আর আজও পর্যন্ত কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগই এই পতাকার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এই ফণীর প্রভাব তার এক অন্য মাত্রা প্রদান করেছে, যা উড়িষ্যাবাসীদের প্রতিটি মানুষের মধ্যে গুঞ্জনের কারণ হয়ে ওঠে ও অমঙ্গলের আশঙ্কার উদ্বেগ বাড়িয়ে তোলে স্থানীয় মানুষদের মধ্যে। আজও পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগই এই জগন্নাথ দেবের মন্দির বা এই পতাকার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে আজ কেন, কিভাবে এটা সম্ভব হলো? তাহলে কি এটা কোনো অমঙ্গলেরই কোনো মারাত্মক বিপর্যয় নিয়ে কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী? এমন আশঙ্কার মূলে রয়েছে একটি কারণ, এখনো পর্যন্ত ফণীর দাপট শুরু না হলেও সামান্য ঝোড়ো হাওয়াতে উড়ে গেল ভারতের উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের সেই বিখ্যাত পতাকা, যা অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করছেন পুরী মন্দিরের পাণ্ডা থেকে শুরু করে ভক্তরা সকলেই। বুধবারই তা লাগানো হয় মন্দিরের চূড়ায়, কিন্তু বৃহস্পতিবার সকালেই ঘটে বিপর্যয়। সকাল 8:35 ঝোড়ো হাওয়ায় দাপটে সেই পতাকা উড়ে যায়, যা অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করছেন সকলে। তবে এখনো পর্যন্ত ফণীর দাপট শুরু না হলেও সামান্য ঝোড়ো হাওয়াতেই উড়ে গেল ভারতের উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের সেই বিখ্যাত পতাকা, যা অত্যন্ত অশুভ লক্ষণ বলেই মনে করছেন পুরী মন্দিরের পাণ্ডা থেকে শুরু করে ভক্তরা সকলেই। নজর আসি পরের খবরের দিকে। বিকেল 5টা নাগাদ পুরী জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা হাওয়ায় উড়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসার পরেই লাগানো হয় নতুন ধ্বজা। জানবো আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্রের সঙ্গে টেলিফোনে কথা বলে। সঞ্চন, কি জানতে পারছো? দেখো, জগন্নাথ মন্দিরের মাথার উপর যে প্রধান ধ্বজা থাকে সেটা আজ বিকেল 5টা নাগাদ খুলে উড়ে যায়। যদিও সে সময় হাওয়ার দাপট খুব একটা ছিল না, কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা ঘটে। কারণ আতঙ্ক বাড়িয়ে উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা, যেটা এতদিন পর্যন্ত কোনোদিনও হয়নি। কত ঝড় ঝাপটা গেছে তবুও পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উড়ে যায়নি, কিন্তু এবার কিন্তু আতঙ্ক বাড়িয়ে উড়ে গেল সেই পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা। এর ফলে কি কোনো ধেয়ে আসছে মহাবিপদ? এটা কি তারই পূর্বাভাস? যেভাবে হঠাৎ করেই পুরীর জগন্নাথ মন্দিরের উপরে লাগানো ধ্বজা উড়ে গেল, তাতে এমনটাই আতঙ্ক দানা বাজছে ভক্তদের মধ্যে। জানা যাচ্ছে সোমবার বিকেল 5টা নাগাদ হঠাৎ করেই পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা হাওয়ায় উড়ে যায়। প্রথমে গত বৃহস্পতিবার রাত 9টা নাগাদ এই মন্দিরের চূড়ার পতাকায় আগুন লেগে যায়। এই ঘটনা বহু মানুষের কাছেই আসন্ন বিপদের অশনি সংকেত। পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে প্রথমবার ঘটল এরকম ঘটনা। এই পবিত্র পতাকায় আগুন লেগে যাওয়াতে অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। আচমকা চূড়ার মাথায় আগুন দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত, পাণ্ডা থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী ও ভক্তদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিপদের আশঙ্কা করে চারিদিক থেকে জয় জগন্নাথ ধ্বনি ওঠে। পুরীর মন্দিরের একাধিক পাণ্ডা অগ্নিকাণ্ডের পরে বলেছেন যে ভবিষ্যতের কোনো ঘটনা বিশ্বের বড় ক্ষতি করতে পারে, তা এই মন্দিরের চূড়ার আগুনের মধ্যে দিয়ে সংকেত পাওয়া গেল। যদিও মন্দিরের প্রধান পুরোহিতরা এই বক্তব্য মানতে নারাজ। জগন্নাথ মন্দিরে ধ্বজার আগুন কি অশনি সংকেত? আতঙ্কে কিন্তু ভক্তরা। একদিকে একটি ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা দেশ, এর মধ্যে আগুন লেগে গেল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকায়। গোটা ঘটনায় অমঙ্গলের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। নেট দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ আগুন লাগে। আচমকা চূড়ার মাথায় আগুন দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত, পাণ্ডা থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী ও ভক্তদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। সমস্বরে চারদিক থেকে জয় জগন্নাথ ধ্বনি ওঠে। সবাই হাত জোর করে প্রার্থনা করতে থাকেন, হে জগন্নাথ রক্ষা করো। মিনিট কয়েক ধরে জ্বলতে থাকা আগুনে মন্দিরের চূড়ায় থাকা আকারে ছোট একটি ধ্বজা পুড়ে যায় বলে মন্দির পরিচালন সমিতি সূত্রে খবর। কারণ এত বছরেও কখনো মহাপ্রদীপ থেকে ছোট ছোট ধ্বজায় আগুন লাগেনি। ঝড় হয়েছিল, ফণি হয়েছিল, তখন বাবার ধ্বজা উড়ে চলে গেছিল। তখন আমি বলেছিলাম এটা বিপদের সংকেত, এটা সংকেত।
এই সংকেতগুলো সাধারণত বাবা দেন, কারণ জগন্নাথ তো, জগন্নাথ নাথ তো, উনি সংকেতগুলো দিয়ে দেন। এখন মানুষ তো জগন্নাথ ভাগবত যেটা আছে এটা তো পড়েনি, সেখানে কিন্তু জগন্নাথ সম্বন্ধে সমস্ত কিছু লেখা আছে। জগন্নাথ ভাগবত এটা পাওয়া যায় না, বড় একটা জগন্নাথ ভাগবত বড় একটা পাওয়া যায় না, সেখানে কিন্তু সব কিছু লেখা আছে এবং যা যা লেখা আছে সেগুলো ঘটছে। এটাই আমার কাছে অবাক লাগছে, ঠিক আছে না, এটাই আমার কাছে অবাক লাগছে। যখন ধ্বজা পড়ে গেছিলো তখনও বলেছিলাম একটা ভয়ঙ্কর মানে একটা কিছু হতে চলেছে, তো সেটা ধ্বজা পড়ে যাওয়ার পর থেকে কিন্তু একের পর এক হয়ে যাচ্ছে। সরকার অস্থির, সরকার অস্থির, এবং আজকে যে দেখছে করোনা ভাইরাস দেখছেন আপনারা, এটা কিন্তু এটাও একই। আর এই সময় ভারত মানে জগন্নাথের ধ্বজা পুড়ে যাওয়া এটা একটা আমি বলছি যে একটা প্রলয়ের সাংকেতিক চিহ্ন, হয়তো মহাপ্রলয় হবে না, আমি একটা ক্ষুদ্র সাধক বলতে পারেন বা তান্ত্রিক বলতে পারেন যাই বলুন না কেন, আমার কাছে একটা অশনি সংকেত কাল রাত্রির থেকে বাবা যে যন্ত্রটা বসানো আছে শঙ্করচক্র গদাপদ্ম একদম ওপরে সেটা পুড়ছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে, এটা দেখে আমি এমনি ভয় পেয়ে গেছি এবং আমার ঘুম ছুটে যাবে, আমার ঘুম ছুটে চলে গেছে। এখন একটা এটা প্রলয়ের একটা সাংকেতিক চিহ্ন, কিন্তু একটা এখন একটা প্রলয় টাইম এসে গেছে, আমি বুঝতে পারছি যে একটা প্রলয় এসেছে, কারণ গণকত্বের পরিচ্ছন্ন আপনাকে বলেছিলাম আমি গণনা করে যা দেখেছি, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে প্ল্যানেটের যা পজিশন ছিল আজকে সেই একই পজিশন আছে, এবং আমি নিঃসন্দেহে বলতে কোটি কোটি মানুষ মরবে, কেউ ঠেকাতে পারবে না। এটা তো আপনি দেখছেন কাঁকরোল এবং কাঁঠাল দেখেননি, আমি বলছি এটা কাঁকরোল দেখছেন, এই যে করোনা ভাইরাস এটা একটা কাঁকরোল, এরপরে আছে কাঁঠাল আরও বড়, এবং সেটা বাসুদেব জগন্নাথ আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছেন বারে বারে করে। উত্তার আরো হয়ে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে, আগুন লেগে যাবে, এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি আমার যতদূর মনে হচ্ছে। আমি বারবার বলছি একটা কথা যে একটা প্রলয় কিন্তু আসন্ন, এই প্রলয় কিন্তু এই করোনা নিয়ে নয়, এর চেয়ে বড়ো কিছু আসছে, যেটা আমরা বারবার বলছি, কারণ যে ধর্ম তলানিতে চলে গেছে ধর্ম। বিরাট বড় অশনি সংকেত এলো পুরী মন্দিরের তরফ থেকে, নজিরবিহীনভাবে পুরী মন্দিরের ধ্বজা যার নাম পতিত পাবন বানা, বানা মানে পতাকা, উড়ে গেল হাওয়ায়। আগামী 24 ঘন্টার মধ্যে ধেয়ে আসতে চলা সুপার সাইক্লোন আমফানের আবহে একে ভয়াবহ ইঙ্গিত বলেই দেখছেন ভক্তরা ও মন্দির কর্তৃপক্ষ। কয়েক মাস আগে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার সময়েও একই ধরনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল পুরী মন্দির থেকে। দেশজুড়ে লকডাউন জারি হওয়ার দিন চারেক আগেই পুরী মন্দিরের ওই ধ্বজায় আগুন লেগে যায়, তা নিয়ে অবশ্য অনেক বিতর্ক রয়েছে। আর এবার নতুন করে সেই ধ্বজা উড়ে গেল হাওয়ায়। সোমবার বিকেল 5টার সময় হঠাৎই মন্দিরের পাণ্ডারা লক্ষ্য করেন নীল চক্রের ওপরে উঠতে থাকা পতিত পাবন বানা আর নেই। আমফান আসতে এখনো পর্যন্ত 24 ঘন্টা বাকি, এবং যখন এই ঘটনাটা ঘটে তখন থেকে প্রায় 36 ঘন্টা বাকি ছিল এই ঝড় আসতে, কিন্তু এমন হাওয়া ছিল না যে ধ্বজা উড়ে যায়, এর থেকে অনেক বেশি হাওয়া ওখানে চলে কিন্তু ধ্বজার কোনো ক্ষতি করে না বা করতে পারে না। তবে আমফান আসার আগে এরকম ঘটনায় চাঞ্চল্যের কারণ কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তবে আরও একটি ইনফরমেশন দিয়ে দিই, শেষবার যখন সাইক্লোন ফণী উড়িষ্যার উপর দিয়ে বয়ে গিয়েছিল সেই সময় কিন্তু উড়ে গিয়েছিল ফণীর দাপটে পুরীর ধ্বজা, আর ফণী মারাত্মক রকমভাবে আঘাত এনেছিল উড়িষ্যার উপকূলে, এবং তার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা আজও জানি। সুতরাং হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা। আটকে উঠলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা। বিকেল 5টা নাগাদ এ ঘটনা ঘটেছে, বিকেল 5টা নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা হাওয়ায় উড়ে যায় ঘটনা। এমনিতেই আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় আমফান, তারই মাঝে এরকম চাঞ্চল্যকর ঘটনা, উড়ে গেল পুরীর ধ্বজা। এটা কি সত্যি ভয়ঙ্কর খবর না কিসের সংকেত আমরা বুঝতে পারছি না, ভালো সংকেত অবশ্যই তো নয়, কিন্তু এর জন্য চিন্তিত সারা ভারতবাসী। জগন্নাথ মন্দিরের মাথার ওপর যে ধ্বজা থাকে সেই ধ্বজা আজ বিকেল 5টার সময় উড়ে পড়ে যায়, কিন্তু সেই সময় হাওয়ার দাপট খুব একটা বেশি ছিল না, তা সত্ত্বেও এই ঘটনা ঘটে। এই
नीलचक्रर बाउंश भांगी जाइछि तेबे महाप्रभुंक नीतिकांतरे कोनोसी प्रभाव पड़िनि। तेबे नीलचक्रर बानार जो बाउंश ताहा भांगीछि नीलचक्रर बानार जो बाउंश भांगुता खबर आपण चित्र परदार जगन्नाथ देवेर ध्वजा आबार उड़े गेछे अर्थात एई बछरो गत बछरेर मतो सेम घटना घटेछे अर्थात गत बछरेओ ध्वजा उड़े जावा ध्वजाय आगुन लागा एई रकम अशनि संकेत किन्तु घटेछिल आर जार फलस्वरूप आमरा हाते नाते पेयेछि आर एई बछरो तार व्यतिक्रम नय अर्थात এই বছরও জগন্নাথ দেবের সেই ধ্বজা আবারও উড়ে গেছে তার ফল আমাদের প্রত্যেককে ভুগতে হবে আর কিছু রইল না এরপরে যে কী আসছে জানি না জগন্নাথের ধ্বজা পড়ে গেছে মানে হচ্ছে আরও কী আসছে আরও ভয়ানক কিছু আসতে চলেছে যেটা মানুষ আর কন্ট্রোল করতে পারবে না এর মধ্যে আমরা অত্যধিক চিন্তায় বিভোর হয়ে আছি এরপরে মানে এটা যদি আসে আমার তো মনে হয় মানে এটা যেটা হলো এটা আরও মারাত্মক কী হবে জানি না আগামী দিন কী হবে জানি না ধ্বজা পড়ে গেছিলো তখনও আমি বলেছিলাম যে একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আবার বলছি একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে যেটা মানুষের কন্ট্রোলে বাইরে মানুষের কন্ট্রোল করতে পারবে না ঠিক আছে এমনি তো দেখো কোভিড যা চলছে ভয়েতে আমরা কাঁটা হয়ে আছি এরপরে আবার কী আসবে আমি জানি না বলতে পারছি না কিন্তু উড়ে চলে গেলে একটা আলাদা কথা কিন্তু ভেঙে গেল এটা আরও বড় ইন্ডিকেশান একটা আগামী দিনে আরও কিছু বড় আসছে যেটা আমরা এখনও বুঝতে পারছি না যেটা আউট অফ কন্ট্রোল মানুষের হয়ে যাবে এটা এটাই এই দেশে পাপাচার চলে না কিন্তু পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে আগেও বলেছি এখনও বলছি এবং এই ফল কিন্তু মানুষকে ভোগ করতে হবে ভয়ঙ্কর রকমভাবে ভোগ করতে হবে কারণ এই জগন্নাথের ধ্বজা ভাঙল এটা কিন্তু একটা বিরাট ইন্ডিকেশান উনি দিয়ে দিলেন যে তোমরা রেডি হও আগামী দিন আসছে ভয়ঙ্কর এক গুরুদেব এইটা আলটিমেটলি আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিলেন পরবর্তীকালে ভবিষ্যতে একটা ইন্ডিকেশান দিলেন যে তোমরা রেডি থাকো আরও একটা কিছু বড় আসছে কী আসবে বলতে পারা যাবে না তো আগে মানুষ ভীত তো ছিল এবার মানুষকে সন্ত্রস্ত হওয়ার হয়তো না তো অনেকে অনেকে একটাই কথা বলবেন যে আপনি ভয় দেখাচ্ছেন লোককে লোককে ভয় দেখাচ্ছেন কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই এটা আমাদের কাছে ভয়ঙ্কর একটা ব্যাপার যে জগন্নাথের ধ্বজা যদি ভেঙে যায় বা উড়ে চলে যায় তাহলে জগন্নাথ নিষ্ক্রিয় হয়ে যান তার কোনো ক্ষমতা থাকে না জগন্নাথের ধ্বজা ভাঙা তো উচিত নয় কেন যা ভাঙবে কেন বলো সারা জীবন চলে আসছে আজ 800,000 বছর ধরে জগন্নাথের মন্দিরে ধ্বজা উঠছে কখনও শুনিনি যত পাপাচার বাড়ছে যত পৃথিবীতে মানে খারাপ আসছে তত এগুলো দেখা যাচ্ছে এগুলো ঘটে যাচ্ছে এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আগামী দিনে একটা প্রলয় আসছে প্রলয়টাকে সামলানো মুশকিল আছে নমস্কার আমি যখন গণনা আরম্ভ করলাম এবং হাদিস থেকে বুঝতে পারলাম হাদিস বা কোরআন থেকে বুঝতে পারলাম যে আমার গণনার মধ্যে হাদিস বা কোরআনে কোনো তফাত নেই এ একই একদম একই ওরা হয়তো বলছে অন্যরকমভাবে আল্লাহর দূত আসবে হ্যাঁ খুব সত্যি কথা মাহেদি আসবে অমুক তমুক অনেক কিছু বলছে ওরা তা ভুল কিছু বলছে না কিন্তু ওরা